পৃথিবীর আমার উম্মত, আমি নবী কথা দিলাম রে, কেউ যদি আমাকে কথা দিতে পারো, কি দিতে পারো, কেউ যদি আমাকে কথা দিতে পারো রে, যে তুমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু হাত পেতে ভিক্ষা চেয়ে নেবে না, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আমি কথা দিলাম গো, আমি জীবনে কোনোদিন কোনো কাজ কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না, কারণ এর চেয়ে বড় মধুর কোনো খবর হতে পারে না। আমার নবী বলেছেন, তোমরা যদি কেউ ওয়াদা দিতে পারো জীবনে কারো কাছে কিছু চাইবো না, আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী সরকারে মদিনা তিনি বন্ধ বলে দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তির জন্য ভিক্ষা করার চাইতে ওই কাজটা অনেক উত্তম। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা? আমার নবী বললেন, তুমি হাতে রশি নিবা, হাতে রশি নিয়ে গাছ কাটার জন্য একটা কুড়াল হাতে নিবা, নিয়ে তুমি সোজা পাহাড়ে চলে যাবে, পাহাড়ে গিয়ে তুমি কাঠ কেটে কাঠগুলো বোঝাই করে তুমি নিয়ে আসবা, নিয়ে এগুলো বাজারে হাটে যে কোনো লোকের কাছে বিক্রি করে তোমার জন্য আহার জোগাড় করা, খাবার জোগাড় করা, নিত্য জিনের চাহিদা পূরণ করা, তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম। একজন মানুষের কাছে ভিক্ষুকের মতো সাহায্য না আছে, এটা মাহফিল, এটা কি? এখানে বসলে জীবনের গুনাহ মাফ হয়, আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়। আপন চাষে আশপাশে যে কবরবাসী আছে, প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব বন্ধ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই জায়গাতে এসে আমি পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কেয়ামতটা একেবারে কাছে, একেবারে কেয়ামত কাছে, আই এম শিওর। আজকের এই জান্নাতের বাগানে এসে আমি যে পরিবেশটা দেখেছি এবং এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, এটা 100% কিয়ামতের আলামত। তার কারণ, যখন ইসলাম প্রকাশিত হয়েছিল, ইসলামের আবির্ভাব হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব। আজ কিন্তু আবার ইসলাম গরিব হয়ে গেছে। ইসলামের প্রতি যে মানুষের শ্রদ্ধা, যে ভালোবাসা, এই শ্রদ্ধা ভালোবাসা কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপটে মানুষের কাছে আমি 10%ও পাই না, 10%ও নাই। বল বললাম আছে আপনাদের কাছে কি মনে হয় আছে 10%? 10%ও নেই। এত বড় প্যান্ডেল কি শুটিং এর জন্য আয়োজন করা হয়েছিল? হ্যাঁ, এটা কি শুটিং এর জায়গা নাকি তাকওয়ার জায়গা? তাকওয়া কাকে বলে জানে? সম্মানিত উপস্থিতি, বড় আফসোস আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কথা বুঝতে হবে। এরপরে আল্লাহ বলেছেন, অকানু ইয়াত্তাকুন, এবং তাকও অবলম্বন করেছে, তার মানে আল্লাহকে ভয় করেছে। আল্লাহ তারপরে বলেছেন, লাহমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখেরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি মনে করেন তাদের সিনায় আল্লাহর ভয় আছে? আছে বলতে পারেন না? ভয় আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে, কিন্তু ভয় যদি থাকতো, মানুষ লটারির মাধ্যমে আজকে জান্নাতের বাগানে আসার জন্য মানুষ কি করত? পাগল হয়ে যেত। জুমার দিন যখন আসতো, মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করত। মানুষ ওয়াক্তিয়া নামাজ হাইয়া আলাইহিস সালাম বলতে দেরি, মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার চেষ্টা করত। আজকে আমাদের মধ্যে ভয় না থাকার কারণেই আমরা বিভিন্ন রকমের অন্যায় অপরাধের দিকে নিজেদেরকে ধাবিত করে দিচ্ছি। আপনারা কি কথা বলতে পারেন না? আমারে নতুন দেখছেন এর লেগে না, পছন্দ হয় না? হ্যাঁ, পছন্দ হইছে? পছন্দ হইছে? হইছে? এখন মানুষ তো আলোচনা শুনতে চায় না। মোটামুটি আলোচনা শুনে কারা? ওনাদের মতো মানুষ যারা, তারা এই যে মুরব্বী, আমার চাচারা আছে না, ওই যে ওখানে বসছে, এই যে মুরব্বীরা, এখনকার মুরব্বীরা একটু মোটামুটি আলোচনা শুনতে চায়, তাও সব মুরব্বীরা না। এখন মুরব্বীর মধ্যেও কিছু ডিজিটাল আছে, আছে না নাই? তবে যুবকদের মধ্যে 95% ডিজিটাল।
এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান যুবক যুবতীদের ম্যাক্সিমাম তাদের অন্তর হলো হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই কারণ ঠিকটা বলবেন কেমনে হক কথা তো একটু তিতা আল হাক্কু মুররুন হক কথা কি তিতা আরো জোরে বলেন কি আমি আপনাদেরকে একটু আলোচনা শোনাই যদি মনে করেন যে হ্যাঁ আলোচনার প্রয়োজন তাহলে শুনবেন না সোজা বাড়ি চলে যাবেন কারণ জোর করে কখনোই কারো সিনায় কিছু ঢোকানো যায় না ঢুকতে হলে এবং ঢুকাতে হলে ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে কথাগুলো শুনতে হবে এবং ব্রেইনে সেট আপ সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রেড সিগন্যাল দিয়েছেন কি সিগন্যাল দিয়েছেন রেড সিগন্যাল দিয়েছেন রেড সিগন্যালটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা সাবধান হও কেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে বান্দার জীবনের সময়গুলোর হিসাব নেবে আল্লাহ খুব কড়াকড়ি ভাবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের মন খারাপ করে কোনো লাভ নাই আমার একটুও মন খারাপ হয় না এই কারণে আমার মন খারাপ হয় না কারণ আমি জানি কিয়ামত খুব কাছাকাছি হক সঠিক কথাগুলো হক কথাগুলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জীবনকে পরিচালনা করার মতো মানুষের সংখ্যা দিন দিন একেবারেই কমে যাবে আর মুমিনের সংখ্যা একেবারেই কমে যাবে কারণ আপনার প্রতি হাজারে 999 জন হবে জাহান্নামী একজন হবে জান্নাতি আর বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় আমার মনে 5000 মধ্যে একজন পাওয়া যাবে না বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে 5000 মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে না তার কারণ হলো আমি আপনাদেরকে বলি মানুষের সিনাই কিন্তু ভয় একটা জিনিস সেটাই নাই আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনেন সম্মানিত উপস্থিতি আবার বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে তবে হিসাবটা যে নেবে এটা কিভাবে নেবে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন সাবধান হও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে ঠিক আল্লাহ ধরা কি খুবই শক্তভাবে আল্লাহ ধরবে বান্দাকে কাকে অত্যন্ত শক্তভাবে বান্দাকে ধরবে ধরার পরে বান্দার কাছ থেকে হিসাব নেবে এখন হিসাব যদি দিতে না পারে তাহলে কি হবে বন্দরে আমার দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে যায় সাহায্যকারী খুঁজে পায় অভাব যখন দেখে দেয় আপন স্বজনদের কাছ থেকে সাহায্য পায় অসুস্থ যখন হয় হসপিটালে ট্রিটমেন্টের মাধ্যমে সে সুস্থতা ফিরে পায় হুজুর আমার জীবন শেষ হয়ে যাবে আমার সময় ফুরিয়ে গেছে গো সময় যখন ফুরিয়ে যাবে তখন মানুষগুলো কোথায় যাবে সেই জায়গাটার নাম হলো বন্ধু কবর সেই জায়গাটার নাম কি আরো জোরে বলেন না সেই জায়গার নাম কি আমার নবী বলেছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার মন দিয়ে শুনবেন বন্ধু ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় এই মাহফিল হচ্ছে আলেম ওলামাদের মসজিদে বসে আলোচনা শোনা এটা হলো বন্ধু জ্ঞানী মানুষের জন্য জ্ঞানহীনদের জন্য নয় কারণ এই ওয়াজের মধ্যে আছে বিবেককে আরো প্রসারিত করার সকল প্রক্রিয়া ঠিক কিনা বলেন আবারও বলছি বন্ধু মন দিয়ে শুনুন আমি আপনাদেরকে কি বোঝাতে চাই আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে হিসাব নিবে চুকি চুকি আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে এদিকে রাসূল বলেছেন সময় যখন ফুরিয়ে যাবে চলে যাবে কবরে কবরে যখন চলে যাবে আমার নবী বলেছেন কবরের রূপ হবে দুইটা কয়টা আর জোরে বলেন কয়টা আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন কবরের রূপ হবে বন্ধু দুইটা কারণ একটা হবে জান্নাতীদের রূপ আর একটা হবে জাহান্নামীদের আমার নবী বলেছেন কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি
মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার দেখেন আমি সোজা চলে যাব আল্লাহর কোরআনে, পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই জানতে পড়ব, দেখতে পড়ব কে কি করেছি আর কি করিনি। আমার কথা কি ব্রেইনে ঢুকে আপনাদের? আমি কিন্তু আপনাদেরকে ক্লাস করাচ্ছি, কি করাচ্ছি, এই পৃথিবী থেকে ট্রেনিং নিয়ে কিভাবে বর্জকি জীবনে পা রাখতে হবে সেই ট্রেনিং। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কবরটা বন্ধ আপনার আমার জন্য ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে এই কবর। আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করেনি সব কিছু আমাদের চোখের সামনে দৃশ্যমান থাকবে। কোনো কিছু লুকায়িত নয়। দোকানের মধ্যে যখন সিসি ক্যামেরা লাগায় আতঙ্কে থাকে মানুষ, তিন রাস্তার মোড়ে যখন বন্ধু সিসিটিভি লাগায় মানুষ আতঙ্কিত হয়, যে কোন শপিং মলে যখন সিসিটিভি বন্ধ সেটিং করে দেয় মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে থাকে। কিন্তু মানুষ এতটাই বোকা, তার দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরকালের জন্য সেটিং করে দিছে, সেই সিসিটিভির খবর কিন্তু বান্দা রাখে না। আমার কথাকে আপনাদের বুঝে আসি, সিসিটিভির নাম জানেননি কি? কে রামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কথা কিনা? আরো জোরে বলেন না। আরে বাস্তব সত্য কথা কিনা? বন্ধুরে আমার, আমার নবী বলেছেন কবরটা জান্নাত হবে এবং জাহান্নাম হবে। বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের কাজ করছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই কেমন করে করছে, সেই জায়গায় একটু পরে আসব। তবে জাহান্নামীদের পরিস্থিতিটা কেমন হবে এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, লম্বা আলোচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা হুমান হাবিগাইবিন, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার কোনো সুযোগ নাই, মরার কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা কার জন্য বন্ধু? জাহান্নামীদের জন্য। এবার মানুষ জাহান্নামি কেমনে হলো, কিভাবে হলো, এবং মানুষের কর্মটা কি, আমি আপনাদেরকে আজকে একটুখানি বলবো। বর্তমানে আপনারা দেখেন আমাদের বাংলাদেশে দ্রব্য সামগ্রীর দামের কি হাল, বিশেষ করে আজকে কয়েকদিন যাবত কিন্তু আমরা পেঁয়াজের বাজার দেখতে পাই, ঠিক কিনা? আজকে দেখলাম বক্তা অধিকার, বক্তা অধিকার থেকে মানুষ লোক, মানুষ যখন গেলেন অভিযানে, যখন গেলেন যাওয়ার পরে দেখলেন দোকান থেকে কাস্টমার ফিরে যায় পেঁয়াজ নাই। প্রশ্ন যখন করলো তখন বললেন গোডাউনে তো পেঁয়াজ নাই। কয় নাই না? উনারা আবার কি করলেন, গোডাউনের দরজা ভেঙে ভিতরে যাওয়ার পরে যাইয়া দেখলেন ইনটেক 36 বস্তা পেঁয়াজ মজুদ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না? আপনারা বলেন পৃথিবীতে মানুষ কি যারা জেনে বুঝে কষ্ট দেয় তারা কি কখনো মুমিন হতে পারে? আরো জোরে বলেন। আপনারা জীবনে অনেক সুদের খবর শুনেছেন, ঘুষের খবর শুনেছেন, জুলুমের খবর শুনেছেন, চুরির খবর শুনেছেন, ডাকাতির খবর শুনেছেন, মানুষের কাছ থেকে চিন্তাই করে নিয়ে যাওয়ার খবর শুনেছেন। এমন একটা অপরাধ মানুষ দেদারচি করে যায় যেটা আপনার আমার চোখের সামনে, কিন্তু আমরা অবজারভেশন করছি না, গবেষণা করছি না। বন্ধুরে আমার, এটা আমরা হাসি খুশি ভাবে উড়িয়ে দিচ্ছি,
আমার আজকের আলোচনার বিষয় হলো বন্ধু আমরা কেমন করে হারাম উপার্জন করছি আর হারাম উপার্জিত অর্থ আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই বিষয়টা শুধু আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করে শোনাবো এর মধ্যে আমি সর্বপ্রথম আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো বর্তমানে মানুষ বিভিন্ন কৌশলে ভিক্ষা করে বুঝেন নাই আপনারা আপনারা ওই যে রাস্তার দারে দারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে ওইটা তো এক ধরনের ভিক্ষুক কিন্তু আমাদের আমাদের মধ্যে এমন কিছু ভিক্ষুক রয়েছে ওরা ভিক্ষুক সেজেছে কিন্তু মূলত ওরা ভিক্ষুক নয় আছে না নাই আমি শুরুতে এমন ভাবে করতে চাই আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু দুই বেলার খাবার যদি কারো ঘরে থাকে রে কয় বেলার দুই বেলার খাবার যদি কারো ঘরে থাকে তাহলে সে কখনোই ভিক্ষা তার জন্য জায়েজ নয় আল্লাহর হাবিব বললেন যারা সম্পদ বাড়ানোর জন্য সম্পদ বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে যারা বিক্রি করে রে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারা যেন আগুনের কয়লা বিক্রি করতেছে কি আগুনের কয়লা বুঝেন না লাকড়ি দিয়ে রান্না করার পরে চুলায় বড় বড় কয়লা দেখা যায় না আগুনে যিনি ভিক্ষা করতেছে কিসের জন্য সম্পদ বাড়ানোর জন্য কিসের জন্য সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষে করতেছে উনি যেন আগুনের ফুলকি আগুনের কয়লা যখন খরিদ করতেছে বন্ধু সম্পদ বৃদ্ধি করার জন্য কন্টিনিউ যে ব্যক্তি ভিক্ষা করতে থাকবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় দাঁড় করানো হবে তার মুখমণ্ডল সমস্ত বডি যদিও তার ইনটেক থাকে কিন্তু তার মুখের মধ্যে গোস্ত থাকবে না জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে একটুখানি বলবো আমাদের মধ্যে যদি একটা একটা মানুষের পুরো বডিটা যদি বন্ধ অক্ষত থাকে পুরো বডি যদি অক্ষত থাকে কিন্তু তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকে না শুধু হাড্ডি গুলো দেখা যায় তাকে দেখতে বিশ্রী এবং ভয়ঙ্কর দেখা যাবে ওই যে বলেছে এই জন্য আপনাদেরকে একটুখানি বুঝাইছি ছোট্ট করে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ পবিত্র কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলো যন্ত্রণার মধ্যে থাকবে বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালিয়ে যেতেও পারবে না বন্ধুরে আমার হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আপনারা মন দিয়ে শুনবেন আমি আবারো বলছি আলোচনা বিবেকবানদের জন্য বিবেকহীনদের জন্য নয় ও বন্ধু এখানে আমাদের জীবনকে গোছানোর জন্য অনেক শিক্ষা রয়েছে এখানে বর্তমানে কেন বলছি বলো হুজুর এই বিষয়টা কেন বেছে নিলেন এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হলো বর্তমান পাগল পড়া মানুষগুলো সবই মাইক বন্ধ বাইরের একটা মাইক করল নাই শুধু এইটা ছাড়া আর একটা হলো মাহফিলের আমরা যে শেষ থাক থাক মাহফিল এমনি শেষ মাহফিল এমনি শেষ এখানে যারা আছে আপনারা শুনেন তো আপনারা কি আলোচনা আমার হারাম কিভাবে আমরা উপার্জন করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব শুনবেন যদি শুনেন আমি অল্প সময়ের মধ্যে মূল মূল কথাগুলো বলে আজকের প্রোগ্রামকে আমি শেষ করব আপনারা সবাই শুনতে রাজি কে কে রাজি হাত তোলেন মন থেকে আরো জোরে পাইলে নিরাদাই গো নবী পাইলে নিরাদা পাইলে নিরাদাই গো নবী এনার্জি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বুঝছি আপনারা চুপ করে শুধু শুনেন আমি ওয়াজ করি ঠিক আছে আমি শুধু ওয়াজ করতে থাকবো আপনারা শুধু মন দিয়ে শুনতে থাকবেন ঠিক আছে তো কিছু লাগবে না আমার বন্ধুরে আমার আমার দিকে তাকান হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী দোজাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে রে সে কোনদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু নেবে না আমি নবী কথা দিলাম আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম এবার হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি কথা দিলাম গো
আমার জীবন থাকতে আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না। কত গুরুত্বপূর্ণ হাদিস শরীফটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এই তোমরা বসো। আরিফ, তোরা কই ওই যে চ্যানেলটা, ওই চ্যানেলটা কি আজকে এখানে আছে? সুন্নি আপডেট চ্যানেলটা আছে না? আজকে সব সময় খেয়াল রাখবি ওরে। বন্ধুরে আমার মনটা দিয়ে শুনেন, মুমিনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, মুমিনের জন্য সবচেয়ে বড় বন্ধু সতর্ক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের আলোচনা। আমার নবী বললেন, পৃথিবীর আমার উম্মত, আমি নবী কথা দিলাম রে, কেউ যদি আমাকে কথা দিতে পারো, কি দিতে পারো? কেউ যদি আমাকে কথা দিতে পারো রে, যে তুমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু হাত পেতে ভিক্ষা চেয়ে নেবে না, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আমি কথা দিলাম গো, আমি জীবনে কোনোদিন কোনো কাজ কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না, কারণ এর চেয়ে বড় মধুর কোনো খবর হতে পারে না। আমার নবী বলেছেন, তোমরা যদি কেউ ওয়াদা দিতে পারো জীবনে কারো কাছে কিছু চাইবো না, আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী সরকারে মদিনা তিনি বন্ধ বলে দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তির জন্য ভিক্ষা করার চাইতে ওই কাজটা অনেক উত্তম। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা? আমার নবী বললেন, তুমি হাতে রশি নিবা, হাতে রশি নিয়ে গাছ কাটার জন্য একটা কুড়াল হাতে নিবা, নিয়ে তুমি সোজা পাহাড়ে চলে যাবে, পাহাড়ে গিয়ে তুমি কাঠ কেটে কাঠগুলো বোঝাই করে তুমি নিয়ে আসবা, নিয়ে এগুলো বাজারে হাটে যে কোনো লোকের কাছে বিক্রি করে তোমার জন্য আহার জোগাড় করা, খাবার জোগাড় করা, নিত্য জিনের চাহিদা পূরণ করা, তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম। একজন মানুষের কাছে ভিক্ষুকের মতো সাহায্য না আছে? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবীজি দেখেন অত্যন্ত চমৎকার নিউজগুলো দিয়েছেন আমাকে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে সুঠামদিহি দুই যুবক এসে খবর দিল, খবর দিয়েছে নবীজি বিদায় হজরের সময় তিনি যাকাত বণ্টন করতেছিলেন। কি যাকাত বণ্টন করতেছিলেন? এমন সময় দুইজন সুঠামদিহি লোক গেলেন নবীজির কাছে সাহায্যের জন্য। নবীজি তাদের চোখের দিকে, তাদের বডির দিকে তাকালেন। নবীজি তাদের বডির দিকে তাকিয়ে বলতে লাগলেন যে তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই। আমার কথাটা আপনারা বোঝেননি? নবীজির সামনে দুইজন যে জাকাতের জন্য, সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন, দুইজন অত্যন্ত সুঠাম দেহি সুস্থ বডির মানুষ, স্ট্রং, উইক নয়। আমার নবীজি বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা কর্মক্ষম, কর্ম করার মতো দক্ষতা, তাদের সক্ষমতা আছে, তাদের জন্য এই জাকাতের মধ্যে কোনো হক নেই। জোরে জোরে কর আল্লাহু আকবার। বন্ধু, বর্তমানে ম্যাক্সিমাম যুবকের দল অবন্ধ অন্যায়কারী, অপরাধে জালেম, সমাজের মানুষের উপর বন্ধ, সাধারণ মানুষের উপর জুলুম করে করে অর্থ উপার্জন করছে। তারা চাইলে তারা নিজেদের মতো করে নিজেদের একটা জগৎ তৈরি করতে পারে, কিন্তু তারা সেটা না করে অন্যায়কারী অপরাধীদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভিক্ষুকের মতো 500 টাকা 1000 টাকা চেয়ে নিয়ে নিয়ে তারা নিজেরাও অপরাধী হচ্ছে, অন্যকে অপরাধ করার জন্য আরো তাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, কি তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, অপরাধ বলতে আমি সব ধরনের অপরাধের কথা বলবো, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, একজন মানুষ অন্যায়কারী,
জানার পরেও তুমি তোমার সুবিধার জন্য স্বার্থের জন্য তুমি তাকে কি দিয়ে যাচ্ছ সাপোর্ট দিয়ে যাচ্ছ তাকে সমর্থন করে যাচ্ছ আল্লাহর হাবিব বলেছে সাবধান হও এই জানার পরেও যিনি সাপোর্ট দিল তিনি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেল কারণ মুখ এবং হাত যেই কোনো দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে কোনো মুমিনের ক্ষতি করে সে কখনোই মুমিন নয় মুমিন নয় মুমিন নয় এটা আমার কথা নয় এটা আপনার আমার প্রাণের নবীর কথা আমি দেখেন আমি সাহায্য মানুষকে কখন চাইতে বলেছে আমার নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমি আপনাদেরকে একটু বলবো তার আগে আমি আপনাদেরকে বলে নেই বন্ধু টাকা পয়সা বাড়ি গাড়ি দন্দৌলতে যারা বড় হয় এদেরকে নবীজি বড় বলেনি আল্লাহর হাবিব বলেছেন আল কিনা কিনান নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী যিনি অন্তরের ধনী এর চেয়ে বড় ধনী কেউ হতে পারে না এখন মানুষ দুনিয়ার ধনী অর্থের ধনী যাকে তাকেই ধনী বলে বন্ধুরে আমার হযরত কাবীসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবীজির কাছে এসে একজন সাহায্য চাইলেন সাহায্য চাওয়ার পরে আমার নবী বললেন তুমি অপেক্ষা করো যাকাতের মাল আসা পর্যন্ত বা সদকার মাল আসা পর্যন্ত তিনি অবস্থান করতে শুরু করলেন অবস্থান করতে করতে এবার নবীজি উপদেশ দিলেন তিন ব্যক্তি ছাড়ার কারু কারু কাছে সাহায্য চাওয়া হারা হালাল নয় হারাম এর মধ্যে প্রথম ব্যক্তি হলো বন্ধু অনেক বেশি ঋণী হয়ে গেছে অনেক বেশি ঋণী হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত তিনি ঋণ মুক্ত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তিনি কারু কাছে হাত পাতা তার জন্য বৈধ নয় কথা কি বুঝতে পারছেন মানে একজন মানুষ অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে হাত পাততে পারবে এটা তার জন্য বৈধ আরেকটা হলো দ্বিতীয় কন্ডিশন হলো আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময়ে দুর্যোগ আসে কি আসে না প্রতিকূল অবস্থা হয় কি হয় না বন্ধুরে আমার আমার নবী বলেছেন দুই নাম্বার হলো যেমন ধরেন বন্যা এসেছে অথবা ঘূর্ণিঝড় এসেছে ঘর বাড়ি সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অনেক বড় প্লাবন এসে সব কিছু বন্ধ তলিয়ে নিয়ে গেছে এমন পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা আল্লাহ আল্লাহ হাবিব বলেছেন সাহায্য চাইতে পড়বে যতক্ষণ না পর্যন্ত সে ঘুরে না দাঁড়ায় তিন নাম্বার হলো আপনার আমার প্রাণে নবী বলেছেন একজন মানুষ এত বেশি গরিব হয়ে গেছে সে নিজে গরিব বললে হবে না কিনা সে নিজে গরিব বললে হবে না তার গোত্রের তার সমাজের তার পাড়ার তার মহল্লার তিনজন বুদ্ধি বিচক্ষণ সম্পূর্ণ তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে সে আর্থিকভাবে দুর্বল সে মিসকিন হয়ে গেছে তার সাহায্যের প্রয়োজন ওই ব্যক্তিটা মানুষের কাছে সাহায্য চেয়ে নিতে পারবে অন্যথায় বাকি সবার জন্য সাহায্য চেয়ে নেওয়া হারাম ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন এই তিনটা কন্ডিশন ছাড়া হাত পাতার কোনো যুক্তি যুক্তিকতা নেই আজকে কি আমরা সেটা মানছি আমরা টাকা বাড়ানোর জন্য অর্থ বাড়ানোর জন্য সুবিধাটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমরা কিন্তু আমাদের চারপাশে যারা আছে বিভিন্ন কলে কৌশলে আমরা কিন্তু মানুষের কাছ থেকে চাঁদ সাহায্য চেয়ে নিচ্ছি আল্লাহর হাবিব বলেছেন টোটাল হারাম টোটাল হারাম টোটাল হারাম আমরা কিন্তু সেই দিকে নজর আমাদের নেই থাকবে কোত্থেকে আমরা তো এখন আলোচনা যারা করে তাদের আলোচনা শুনতে চাই না আমরা এখন শুটিং করতে চাই কি করতে চাই যারা বন্ধুর বাসে বাজায় স্টেজে বসে বসে আমরা ওদেরকে দেখতে আসতে পারি যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোচনা করবে একজন মাদ্রাসার প্রিন্সিপাল একজন মাদ্রাসার মুহাদ্দিস এদের আলোচনা কিন্তু কেউ শুনতে চায় না কারণ তাদের আলোচনাটাই হলো গান গর্ব আলোচনা তাদের আলোচনা হলো টপিক আকারে আলোচনা তাদের আলোচনার মধ্যেই আছে আপনার জীবনের প্রতিটা ধাপ কি কিভাবে অতিক্রম করবেন সে অতিক্রম করার মতো সেই ইনস্ট্রাকশন আমার কথা কি বুঝেন আমি বিশেষ করে আজকে আমার সামনে যে মুরব্বীরা বসেছেন আমার চাচারা বাবার মতো যারা আমি আপনাদেরকে বেশি পেয়ে খুশি কারণ এই মুরব্বী মানুষগুলো পৃথিবীতে আছে বিদায় বাংলাদেশে আছে বিদায় এখনো বাংলাদেশ আছে আজকের এই এই মাহফিলকে সাক্ষী করে আমি বললাম যেটা আমরা দেখতে পাচ্ছি
আমরা আলোচকরা যেটা দেখতে পাচ্ছি এই নবীর প্রেমিক আল্লাহর রাসূলের প্রেমিক মুরব্বী মানুষগুলো যারা তারা যদি চলে যায় এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার নবীজি যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে আমি আপনাদেরকে বলি আপনারা আমার কথা রাগ করলো কিচ্ছু করার নাই আই ডোন্ট কেয়ার আমি যখন এসে প্যান্ডেলটাতে দেখলাম যুবকগুলো কয়টা যুবকের মাথা টুপি দেখছেন বলেন তো কলেন কথা বলেন কয়টা যুবকের মাথা টুপি দেখছেন আপনি আজকে মাহফিলে আসবেন আলোচনা শুনতে আসেন কারণ আপনি তো আলোচনা শুনতে আক্রমণ করে অত্যাচার করে কি বুঝেন নাই আল্লাহ টার্নস ইনটু রং হিজ স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে কেমনে জুলুম করে পৃথিবীর অর্থ পৃথিবীর দৌলত বাড়ানোর জন্য বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তারা টাকা উপার্জন করে এটা তাদের জন্য হারাম এবার আসেন এই টাকাগুলোকে নিয়ে যাওয়া যায় কবরে কথা বলেন না টাকা নিয়ে সোনা গয়না জায়গা জমি নিয়ে কি কবরে যাওয়া যায় নিজেদের পছন্দের এই যে আমি আজকে পোশাকটা পরলাম কত সুন্দর একটা পোশাক আপনারা যে পোশাক পরেছেন কত সুন্দর পোশাক এগুলো কি আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে নির্দিষ্ট ইসলামের বিধান অনুযায়ী যে কাপড় সেটাই পরে আমাকে যেতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন তবে আমি একটা জায়গা কোট করে বলছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয় এবার আসেন আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা সোয়ারার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না আপনি কার জন্য করছেন আরে ভাই আপনি কার জন্য করছেন অন্যের হক অন্যের জুলুম আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কারো কাছে একটা ডালো পরিমাণ হক যদি কেউ কারো কাছে পায় রে তারপরেও তাকে কঠিন জাহান্নামে থাকতে হবে ডালা ডালা বুঝেন নাই আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো জিনিস চিনি না চুরির জিনিস খুবই ভালো বুঝি যেমন গ্রামে গঞ্জে একটা এক্সাম্পল দেই সহজে বোঝার জন্য অনেক এক্সাম্পলে আছে যেমন আমাদের গ্রামে আমাদের মহল্লায় মানুষ ছাগল পালে কিনা কথা বলেন না আমি হক বুঝাচ্ছি মানুষ কিভাবে জাহান্নামে হচ্ছে যেমন ধরেন আপনার ঘরে ছাগল পাল আছে আরেকজনের আছে কাঁঠালের বাগান কিসের বাগান কাঁঠালের বাগান আপনি যখন আপনার ছাগলকে খাওয়ানোর জন্য না বলে যখন একজন কাঁঠাল বাগানের মালিককে না বলে আপনি যদি ছোট্ট একটা কাঁঠালের ডালা কেটে যদি আপনি আপনার বকরিকে খাওয়ান এবং আপনি চুলায় লাকড়ি দিয়ে কিন্তু গ্রামে রান্না করে মা বোনেরা ঠিক কিনা বলে বন্ধুরে আমার এক্সাম্পল দিছি বোঝার জন্য অন্যান্য ডালা যে কোনো ডালা আপনারা বুঝে নিতে পারেন আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ছোট্ট একটা ডালার হক যদি কেউ পায় রে তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে বাঁচার কোনো সুযোগ নাই মরার কোনো সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই কি ছোট্ট একটা ডালা আর এখন বর্তমানে মানুষকে ডালা নিলে কথা বলেন না কেন জোর করে জায়গা দখল করা তো এখন বর্তমান বড় লোকদের পেশাই হয়ে গেছে যার হাতে মোটামুটি একটু ক্ষমতা আছে গরিব মানুষ তাদের পছন্দ নয় ঠিক কিনা বলে গরিব মানুষ কি তাদের পছন্দ গরিব মানুষ তাদের পছন্দ নয় বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি কোনো মানুষের কাছ থেকে জোর করে এক বিঘা পরিমাণ কয় বিঘা এক বিঘত পরিমাণ জায়গা যদি দখল করে রে আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নে আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন এরে লালমাই বড় ধর্মপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের মানুষগুলো এই বড় ধর্মপুরের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে মলতে চাই হৃদয়ে জানানা খোলে তোমরা সবাই শোনো হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা নয় এগুলো আমার নয় আপনার আমার প্রাণের নবীর কথা রে
বন্ধু এক বিগত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নেয় আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে 60টা পৃথিবী বেড়ি বানিয়ে পড়াইয়া দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন না কয়টা পৃথিবী 60টা এত দূরে যে বসে আছেন কেন কি সমস্যা আমার কথা কি আপনারা বুঝেন মাত্র এক বিঘত পরিমাণ কয় বিঘত এক বিঘত পরিমাণ জায়গা জোর করে দখল করলো এখন জায়গাটাকে জোর করে একা একা দখল করা যায় না দল লাগে কথা বলেন না কেন দল লাগে কিনা একটা টিম লাগে কিনা বন্ধু যিনি দখল করলো বুক দখল করলো ওনার জন্য 60টা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন গোল গোলাকার করে তার গলার মধ্যে বানায় পড়ায়া দিবে ছোট্ট একটা মানুষ বাংলাদেশের আয়তন কত সেটাই সে জানে না এই রকম একটা পৃথিবী 9-7-6টা পৃথিবী ওই জালেমগুলোর গলার মধ্যে বেরি পড়িয়ে পড়িয়ে দেওয়া হবে ওই যে বলেছি বন্ধু বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না আপনারা যদি একটুখানি অপেক্ষা করেন আমি ওই জাহান্নামী জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের খাবার ব্যবস্থা রেখেছে আমি ওই তথ্যগুলো পর্যন্ত আপনাদের কি দিব বিরক্ত হবেন কে কে বিরক্ত হবেন হাত তোলেন যারা এখানে বসতে আসলে সবগুলো সালাক এবং বুদ্ধিমান আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে খুশি করার জন্য বলেনি ধান ঝাড়া দিলে সিজা চলে যায় না ধান ঝাড়লে কুলাতে ধান আমি কিন্তু ধান ঝাড়ছি আমার মায়ের সাথে ছোট থাকতে কি করছি একদম সিরিয়াসলি বলছি তো মা যখন একা একা কাজ করতো মার সাথে একটু ট্রাই করতাম দেখতাম কুলাটা বাড়ি দিলে সিজাটা চলে যায় ধানটা কুলায় থাকে যারা শুটিং পরিদর্শন করেছে চলে গেছে আর যারা সত্যিকারের আলোচনা শোনার জন্য আসছে তারা বসে আছে এটাই বাস্তবতা কি বলেন আরে আমি আমি আপনাদেরকে খুশি করার জন্য বা কাউকে ইনসাল্ট করে বলছি না আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদের থেকে বের হয় বের হয়ে যখন সে বাড়ির দিকে রওনা দিবে প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু জুমার দিন সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন এটা ঈদের দিনের চাইতেও দামি রোজার ঈদ কুরবানির ঈদের দিনের চাইতেও দামি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যেই ব্যক্তিটা জুমার নামাজে সবার পরে যায় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন যেই ব্যক্তিটা দৌড়ে চলে যায় কোনো অজুহাত ছাড়াই কিন্তু সে বাড়িতে বসে রইল ইমাম সাহেব খুতবা দিতে শুরু করলো তিনি দৌড়ে চলে গেল ওনার কপালটা এতটাই যে খারাপ যে ফেরেশতারা যাচ্ছে নোটবুকে নোট করতেছে যে রোল নাম্বার অনুযায়ী 1-2-3 করে করে তার পুরস্কারটাও কিন্তু সেই কন্ডিশন আকারে দেওয়া হবে কিন্তু যিনি খুতবা দেওয়ার সময় যায় ওনার নসিবটা এতটাই খারাপ ফেরেশতাদের যে নোটবুকে তার নামটা ওঠে না বলে হুজুর কেন গো তার নাম ওঠে না খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা খো ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে এই জন্য যারা মসজিদে সবার পরে আসে এবং সবার আগে বের হয় আমি মনে করি এরা ডিজিটাল এবং শুটিং ম্যান আর যারা 11:30-11:12 তারা আগে আগে মসজিদে এসে সবার আগারে বসে আছে এবং বের হওয়ার পরে ধীরে ধীরে সবার পরে বের হয় এরাই হলো সত্যিকারের মুমিন রে ও বন্ধু তাদের কারণে পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে অন্যথায় বন্ধু এটা ধ্বংস হয়ে যেত আমার কথা তার কাছে আপনাদের কাছে ভালো লাগে না লাগে আরো কি গভীরে যাব আলোচনা শুনবেন আপনারা শুনতে চাইলে কিন্তু আমি করতেই থাকবো আমি জালেমদেরকে নিয়ে করোনা কালে একটা গজল লিখছিলাম একটুখানি শুনবেন পারলে আমার সাথে একটু গাইবেন রাজি আছেন লুম যারা কোড়লা বন্ধু হাড়াইলা দোকন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল
জনম জনম কে দিও তোমার হবে না মাশাল বলেন জনম জনম কে দিও তোমার জোরে জোরে কন মারহাবা আর জোরে বন্ধুড়ি আমার পুরোটা গাইবো না কারণ আপনাদের একটু দুর্বল দুর্বল লাগে শোট দিতে পারেন না পারেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি তওবা করো ক্ষমা পাবি বলে গেলাম আমি তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোল জনম জনম কে দিও তোমার হবে না মাশাল বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাশাল জোরে জোরে কন্যা ঠিক না বে ঠিক বন্ধু বলতে চেয়েছিলাম এক বিঘা পরিমাণ জায়গা যখন জোর করে দখল করবে সাতটা পৃথিবী তার গলার মধ্যে বেড়ি বানিয়ে দেওয়া হবে আপনারা দেখবেন এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দিই এই যে এখানে কয়টা কাপ আছে দেখেন ছয়টা কয়টা কয়টা এই যে ওখান থেকে এখানে এনেছে হয়তো তার কাছে নাথিং মনে হয়েছে কি মনে হয়েছে যখন আপনি এক ঘন্টা হাতে নিয়ে রাখবেন তখন কেমন লাগবে এটা যদিও হয় এক কেজি এটা বেড়ে হবে কম পক্ষে দশ কেজি কারণ রাখতে 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 আপনার হাতগুলো দুইটা দুর্বল হয়ে যাবে ঠিক না বে ঠিক আপনি দূর থেকে এক কিলোমিটার দূর থেকে বাজার থেকে যখন একটা মাছ দুই কেজি কিনবেন হাতে করে হাঁটতে থাকবেন কিছু দূর হাঁটার পরে দেখবেন আঙ্গুলগুলোতে রেখা পড়ে যাবে এক কেজি বাড়তে বাড়তে এটা পাঁচ কেজিতে রূপ নেবে রে পৃথিবীর মুমিন আমি আমার ভাই আমার বাবা সবাই গিড়ে গিড়ে কি বলছি শুধু বড় ধর্মপুর নয় বড় ধর্মপুরের মানুষগুলো ঘরে চলে গেছে কিন্তু গোটা পৃথিবীর নবী প্রেমিকেরা ঘরে নাই তারাই এই লাইভের মাধ্যমে আমেরিকা বলেন লন্ডন বলেন কারণ প্রত্যেক দিন আমার ওয়াজে অন আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া বলেন পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বন্ধু রাত জেগে জেগে মানুষগুলো বিদেশ থেকে বসে বসে লাইভ দেখে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে স্থায়ী মানুষগুলো চলে গেল শুটিং দেখে বাড়িতে ঠিক না ঠিক এটাই হলো কিয়ামতের আলামত এবং নিজের উপর নিজের জুলুম আল্লাহ বলেছেন আমি বান্দার উপর জুলুম করি না কোরআন শরীফের ১৯ পারার কোরআন শরীফে সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত খুলে দেখো আল্লাহ বলেছেন বান্দা নিজের উপরে নিজে জুলুম করে আল্লাহ বলেছেন যারা জুলুম করে জানেন যারা তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু যালিমিন আল্লাহ বলেছেন জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ বলেছেন আমানিজ যালিমিনা মিন নাসর আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না রে বড় ধর্মপুরের মানুষ তোমাদের বিবেকের মধ্যে কি পচন ধরেছে একটুখানি ধৈর্য ধরে কথাগুলো শোনার মতো ধৈর্য নেই তোমরা কেন বোঝো না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধরে তাদের সাথে আছি আমি আল্লাহ আমি কিন্তু আপনাদেরকে পেয়ে খুশি কারণ আপনারাই সলিড আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আপনারা অনলাইনে দেখবেন লক্ষ লক্ষ মানুষ কথাকে বুঝতে পারছেন আমার বিবেক আল্লাহ সবাইকে দেয়নি বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর বিবেক কি আল্লাহর দেওয়া একটা নূর এই নূর যিনি পেয়েছে তার জীবন তার পরিবার তার সমাজ তার দুনিয়া তার আখেরাত উভয় কি সে আলোকিত করতে পেরেছে কারণ একজন টিচার তো আরেকজন টিচারের সাথেই প্রেম হবে একটা মুমিনের আরেকটা মুমিনের সাথে প্রেম হবে একটা শুটিং ম্যানের আরেকটা শুটিং ম্যানের সাথে প্রেম হবে এটাই তো বাস্তবতা উল্টো দিকে প্রেম কখনো হয় না উল্টো দিকে কি প্রেম কখনো হয় কখনো হয় না রাইট সাইডে প্রেম রং সাইডে নয় বন্ধুরে আমার একটু মনটা দিয়ে শুনবেন সাতটা পৃথিবী যদি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়
ওই মানুষটার কি অবস্থা হবে রে বন্ধু, একটুখানি ধৈর্য ধরে শোনো। অথচ ইসলাম কি সাপোর্ট দিচ্ছে তোমাকে, এক বিঘা জোর করে দখল করতে বলেনি। বর্তমানে ক্যারেক্টারলেস পিপল যারা তারা এগুলো করছে। এই জন্য আমি সব সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পুওর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যদিও পৃথিবীতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, তারপরেও আমার নবী বলে দিয়েছেন, সর্বপ্রথম আমি যখন জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, আমার সাথে বিশাল বড় একটা জান্নাতে আমার সঙ্গে একটা দল যাবে। এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল, পৃথিবীর সব ছেড়ে দিয়েছে, আমি নবীর প্রেম তারা ছাড়েনি। সুবহানাল্লাহ, মজা হয় না? সুবহানাল্লাহ মানি জান্নাতি ফল। আপনি সুবহানাল্লাহ বলছেন মানি আপনি জান্নাতি ফল খাচ্ছেন, এটা আমার রাসূল বলেছেন। রাসূলের কথা কি সত্য না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদার সেম আজ আব্দুল্লাহ, হিজ মাদার সেম আজ আমিনা, হিজ ফাদার সেব ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ ফাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কি বলিষ্ঠ কণ্ঠে আপনাদের কাছ থেকে শুনতে চাই, এত বড় একটা জান্নাতের বাগান ছেড়ে যারা ঘরে চলে গেছে তারা কি সুন্নি জামা কখনো সুন্নি জামাত হতে পারে? আরে কথা কি বলতে আপনাদের ভয় লাগে? সুন্নি জামাতের চরিত্র কোনটা? সুন্নি জামাতের চরিত্র কোনটা? সুন্নাত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যেই কোনো কাজ, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, যেই কোনো পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলা করে তারা বাড়িতে পৌঁছার নামই হলো সুন্নিয়ত। সুন্নিয়ত মানে শুটিং না, সুন্নিয়ত মানে মুখে সুন্নিয়তের কথা বলবো, অন্তরে সুন্নিয়তকে বিসর্জন দিবে, এটার নাম সুন্নিয়ত নয়। এই সুন্নিদের জন্য জান্নাত বরাদ্দ রেখেনি, সুন্নিয়ত ওই সুন্নিদের জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন, যারা নবীকে, নবীর আহলে বাইতকে, নবীর সাহাবাই কেরামদেরকে, পূর্বসূরী আইমে কেরামদেরকে ফলো করতে করতে আজ পর্যন্ত হক্কানি আলে মলিদের সাথে প্রেম করেছে। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে কি করবে? আল্লাহ বলেছেন ইন্দা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন জান্নাতে আসলে তোমরা জান্নাতে খাবার খাবে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এত সহজ সুন্নি জামাত করেন আপনারা না? এটার নাম সুন্নি জামাত। রাত্র 10টা বাজে এত বড় মাহফিল দিয়ে ঘরে গিয়ে ঘুমান, এত সহজ আল্লাহ পাওয়া, এত সস্তা। আর মিয়া, কোন কোন পরিবারের এখনো ভাত খাওয়ার টাইম হয় নাই। আমার কথাগুলো একটু খাড়া খাড়াই, কারণ এখন মিষ্টি কথার দিন নাই তো, মিষ্টি মানুষ আসেনি, মিষ্টি কথা কইতাম। সম্মানিত উপস্থিতি, আবার একজন নবীর উম্মত হয়েছি, তারপরে কপাল পড়েছে জাহান্নাম অপেক্ষায়। কেমন নবীর উম্মত? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, চ্যাম্পিয়ন হলো আপনার, আমার প্রাণের নবী। আপনারা চিনেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেবকে, আপনারা যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার জীবনে অনেক ইহুদি কান্ট্রিতে গিয়ে তিনি বাহাস করে নবীর প্রেমের বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে চলে এসেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার লেখা কিতাবে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে মনে করেছেন আল্লাহ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ম্যাচিং না? অত্যন্ত দারুণ ডিজাইন না? কিন্তু সেই নবীর আদর্শকে কুরবানি দিয়ে আমরা সুন্নিয়ত দাবি করতে পারি? এই নিয়া সাহাবাই কেরাম যখন রাসূলের সামনে বসতেন, রাসূল যখন বয়ান দিতেন, সাহাবাই কেরামরা কি রাসূল ছেড়ে চলে যেতেন? এই আদরই তো আমাদের মাঝে নাই, এই শ্রদ্ধা আমাদের মধ্যে নেই। আজকে এই কারণে আমাদের অধঃপতন। মসজিদে হাইয়া আলা সালা বলার পরে মসজিদে আসে না। এই মাহফিল দিয়ে লাভ কি? আপনারা বলেন তো, আজকের এই মাহফিল দিকে হেদায়েত হইছে? আপনারা বলেন, আমার কথা বলেন আপনারা, আজকের এই মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভটা কি? এখানে কি হেদায়েতের কোনো সম্ভাবনা আছে?
এগুলো কি জানেন, এগুলো হলো সুন্নিয়তের আকাশে কালো মেঘ। এইভাবে সুন্নিয়তকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সবটা ইহুদি নাসারাদের কালচারে রঙিন হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবীনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানরা। আমার দিকে তাকান, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছে? কে? শয়তান। শয়তান আমাদের কি বন্ধু না শত্রু? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে আমি খুশি করার জন্য বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, বাস্তবতা দিয়ে বলছি, আজকের যে পরিস্থিতি আমি দেখেছি, এই পরিস্থিতির মধ্যে আপনারা জান্নাতে বসা, জান্নাতের বাগানে বসা, এটা সবচেয়ে বড় যোদ্ধার পরিচয় দিয়েছেন আপনারা আজকে। আমি মনে করি আজকে আপনারা বিজয়ী, কারণ যারা চলে গেছে তারা শয়তানের ধোকায় পড়েছে। আর আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান মুমিনকে হাজার চেষ্টা করে গাইল করতে পারে না। দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা যারা বসেছেন তাদের আপনাদের জন্যই জান্নাত বরাদ্দ। আল্লাহ নিজে কথা দিয়েছেন, দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াইতে আমার শরম লাগে। যেই মুরব্বী সকাল টু সন্ধ্যা যুবক থেকে বৃদ্ধ হয়েছে, আমি আল্লাহর পাগল হয়ে। আর এত যুবকের মধ্যে সব যুবক চলে গেল, তোমরা কিছু যুবক বসে আছো, তোমাদের জন্য সবচেয়ে বড় দারুণ গুড নিউজ হলো, তোমরা আজকে যুদ্ধে বিজয়ী। আজকের এই কেন্দ্রটা ছিল একটা পরীক্ষার কেন্দ্র, এই এলাকার মানুষের জন্য, আমাদের জন্য কিছুই নয়। আমি কিন্তু প্রোগ্রামটা রাখতে চাইনি, একইবারে রাখতে চাইনি। মিজান ভাই যিনি আমাকে, আপনি কথা বলছেন না, জিজ্ঞেস করেন কি বলছি, আমি রাখতে চাইনি। আমি জানি তো এখানে আলোচনা চলবে না, এখানে চলবে শুটিং। ও মানে যিনি আছেন মনির ভাই, মনির ভাইয়ের সাথে আমি নিষেধ করছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ, অত্যন্ত লজ্জাজনক। মিজান ভাই বলেন তো, আজকের এই লাখ লাখ টাকা খরচ করে কি পাইছেন? আছে কিছু? সম্মানিত উপস্থিতি, এই দেখেন, যারা অত্যন্ত বিচক্ষণ তারা হৃদয়ের গভীর থেকে চিন্তা করে, ব্রেইনের অত্যন্ত তলদেশ থেকে তারা গবেষণা করতে করতে উপরের দিকে আসে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শুনুন, মনে রাখবেন আমার ওয়াজগুলো একটা একটা করে, ছোট্ট ছোট্ট করে হাদিসগুলো বলছি। একজন এক বিঘা জায়গা দখল করলো, সাতটা পৃথিবী তার গলায় বন্ধ ঝুলে গেল। আর সঙ্গে ধরেন একজন, দুইজন, পাঁচজন, ছয়জন, সাতজন তাকে সাপোর্ট দিল, তাদেরকে কালোবাজারি বলা হয়, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ওই কালো কালো মানুষগুলো সম্পর্কে আমার নবী বলেছেন, যিনি বোক দখল করতেছে তার গলায় সাতটা পৃথিবী অলরেডি ঝুলে গেল। এই জন্য আগেই বলেছি, আল্লাহ বলেছেন সাতটা পৃথিবী বোঝা বহন করে বইতে হবে। লায়ামুতু পিপল উইল নট ডাই, দেখতে মানুষ মরতে পারবে না। পিহা বলা ইয়াহি, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমাহু মান হাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন মানুষ পালাতেও পারবে না। আপনারা শুধু মনে রাখবেন, বলো হুজুর আপনি না ওই পাপি মানুষগুলো জালেমদের খাবার কি বরাদ্দ আছে বলবেন, এটা একটু মনে করবেন। আমি কিন্তু আজের এখনো বন্ধু মাঝামাঝিও যাইতে পারিনি, আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব। বিশেষ করে বলতে চেয়েছিলাম, যুবক তোমরা যারা এত হাজার হাজার যুবকের মধ্যে তোমরা বসে আছো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যেই যুবকগুলো যৌবন কালটাকে রং তামাশায় মাতায়নি, আমি আল্লাহর জিকির করেছি, আমি আল্লাহকে ভয় করেছে, সদা সর্বদা আমার শরণে ব্যস্ত ছিল, হাবিব
আপনি জানিয়ে দেন কাল কিয়ামতের দিন আমার আরশের ছায়া ছাড়া কোনো কিছুই থাকবে না, কারণ আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে একবারে একবারে বন্ধ ইনসিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন কি হবে জানেন? মূল ভাষাটা বলছে আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বিরিত হয়ে যাবে রে, কবরটা তখনই বন্ধ ওপেন করে দেওয়া হবে। বন্ধু তোমার জীবনে কি করেছো আর কি করনি সব তোমার চোখের সামনে থাকবে রে বন্ধু, পালাতেও পারবা না, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না। সেই ভয়ঙ্কর লগ্নে তোমার যুবক যারা তোমাদের জন্য স্পেশাল নিয়ামত হলো যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদেরকে আমি সেই কঠিন বিপদের দিনে আমি আল্লাহর আরশের নিচে তাদেরকে জায়গা দিব। কি দিবে? এটা কি সহজ বিষয়? এই দিক দিয়ে নবীজি কি বলেছেন হাদিস শরীফে? ওই সমস্ত যুবকদের জন্য আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকের দল, এই বড় ধর্মপুরের যুবকগুলোকে বলছি, এবং গোটা পৃথিবীর যে যে দেশ থেকে নবীর প্রেমিকেরা আজকে লাইভের মাধ্যমে আলোচনা শুনছ, সমস্ত যুবকগুলোকে আমি মেসেজটা দিতে চাই। আমার নবী বলে দিয়েছেন ওই যুবকগুলোর রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুই ভাই, জান্নাতি লিডার হবে। জোর জোর করুন সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব অন্য জায়গায়। চুর করে দখল না করে যদি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দেওয়া হয়েছে, যেমন ধরেন একজন অনেক বড় লোক আর একজন একেবারে গরিব দুস্থ, ধরেন আমি বোঝানোর জন্য বলছি জায়গাটা হলো পাঁচ ঘন্টা, কয় ঘন্টা? এর মধ্যে আধা ঘন্টা জায়গা ধরেন গরিবের কার, আর সাড়ে চার ঘন্টা জায়গা হলো শিল্পপতি বড় লোকের। কি চমৎকার ইসলাম ধর্ম রে! ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, তার কারণ ইসলামটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, আপনারা বিরক্ত হইন না। বন্ধুরে আমার, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি তো অনেক ধনী, তুমি যখন দশতলা বিস্তারা বাড়ি বানাবা তোমার পাশেই কিন্তু একজন মিসকিন দুস্থ মানুষ বসবাস করে, তার জায়গার এরিয়া মাত্র আধা ঘন্টা, কয় শতক? শতক বুঝেন না, কয় শতক? এক ঘন্টা, এদিকে আমাদের এদিকে দুই শতকে। আচ্ছা আপনাদের এদিকে চার শতক, তার মানে আমি বলি আপনাদেরকে হাফ করেন, অর্ধেক করেন, আষ্টে শতক এক ঘন্টা, তাহলে চার শতক। এই আধা ঘন্টা জায়গার মধ্যে যে গরিব বসবাস করে, তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করো, নবী গো কেন গো তার সাথে পরামর্শ করব? আমার নবী বলেছেন তুমি বাড়ি বানাবে বিস্তালা, তোমার সুবিধাটা যেমন স্থায়ী হবে, যদি অসুবিধা হইলে ওই গরিবের অসুবিধাটাও তোমার বাড়ির জন্য স্থায়ী হয়ে যাবে। এই জন্য তুমি যখন বড় বাড়ি বানাবা ওই গরিবের সাথে একটু প্ল্যান করো, একটু পরামর্শ করো, এইভাবে বাড়িটা বানাবো তোমার কোনো অসুবিধা হবে কিনা, যদি হয় তুমি তার এবং তোমার সুবিধার মধ্য দিয়ে বাড়িটা বানাও। আজকে আমরা সেই জায়গায় আসিনি,
সেই জায়গায় নাই রে বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী বললেন সাহাবাই কেরামদেরকে তোমরা বলো তো গরীব কারা মিসকিন কারা এবার সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যাদের টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই তারাই তো গরীব আমার নবী বললেন না না তারা গরীব না রে তাহলে কে গো নবী গরীব আমার নবী বললেন ওরা হলো প্রকৃত গরীব ওরা হলো প্রকৃত মিসকিন কে গো নবী ওরা হলো দুনিয়া থেকে অনেক নামাজ রোজা হজ যাকাত দান সৎকার সব নিয়ে আসবে কিন্তু পৃথিবীতে এত অন্যায় তারা করেছে যেমন ধরেন একজনের বদনাম করেছে সমাজের মধ্যে দুই পরিবারে ঝগড়া হয় না এক কাপ চা খেয়ে এক কাপ ঘোষ 500 টাকা 1000 টাকা নিয়ে এই জনের বাড়ির আঙ্গিনা আর একজনকে ভাগ করে দিছে আবার যিনি অন্যায় করেনি তারপর অন্যায়ের বোঝা বইছে ইনি প্রতিবাদ করার পরে ওনার গাল একটা জোরে থাপ্পড় বসিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাকে গালিও দিছে এরকম আছে না নাই আবার জোর করে আবার জোর করে তার মাঠ থেকে সোনালী ফসল বা গাছ বা ফল চুরি করে কেটে নিয়ে এসেছে আছে না নাই আমার নবী বলেছেন তারা অনেক নেক আমল নিয়ে যাবে রে যাওয়ার পরে যাকে চট দিয়েছে তাকে নেক দিয়ে ঋণ পরিশোধ করতে হবে যাকে বকা দিয়েছে তাকে নেক দিয়ে পরিশোধ করতে হবে ওই যে একটু আগে বলেছে একটা ডলার হক যদি পাও না হো এটা বর্তমানে বাংলাদেশের জন্য একেবারে নাথিং একটা হক আল্লাহর হাবিব বলেছেন এটাকে ছোট মনে করো না কারণ এই হক যদি কেউ পাও না থাকে তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে নাউজুবিল্লাহ জোরে জোরে বলেন না বন্ধু এমনি করে করে কাউকে চট দিয়েছে এমনি করে করে আপনারা বুঝে নেবেন বাকিটা একটা একটা করে বন্ধু নেকগুলো সবগুলো দিয়ে দিল তার আমল নামে আর কিছু নাই কিন্তু এখনো পাওনাদার বাকি রয়ে গেছে হুজুর কি করব গো আমার নবী বলে দিয়েছে উম্মত এখনো সময় আছে তোমরা সাবধান হয়ে যাও যার হক তুমি চুরি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও ডাকাতি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও বন্ধু চোর করে এনেছো তাকে দখল ছেড়ে দাও কারণ হলো তোমার এখনো পাওনা বাকি আছে কিন্তু নেক নাই কি নাই এখনো কিন্তু তোমার নেক আমল নাই নেক আমল সব শেষ হয়ে গেছে এখন ফয়সালা হবে কেমন আমার নবী জানিয়ে দিয়েছেন ফয়সালা হবে এমন রে তোমার কাছে নেক নাই তো কি হয়েছে যাকে তুমি দিতে হবে তার কাছ থেকে ওই পরিমাণ পাপ নিয়ে আসো আমার নবী বলেছেন এর চেয়ে বড় গরিব আর তো কেউ হতে পারে না জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আপনাদের সমাজে সব মানুষ মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছে কি মিজান ভাই আরে পাইছে জান্নাতের টিকিটও পাইছে আবার ঘরের দরজাটাও অনেক শক্ত আজরাইল আসতে পারবে না আজরাইল আসলে 20 লাখ টাকার চেক দিয়ে দিবি আজরাইল টাইম ঠিক একটু বাড়াও না আজরাইল বলবে চর চিনো চর জাস্ট টাইম নো কম্পেইন নো আর্গুমেন্ট ঠিক কি না বলো কি মনে করছে কাগজি কাটি কাড়ি ঘুড়ি বানা কর উড়াতা হে আসমান মে ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কাতে মে আজরাইল কয় এটা আর আল্লাহ কি কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাষটি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কুড়ি মানুষ যারা বুঝে গেছেন বন্ধুরে আমার এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো আত্মাটা হইল রশির মতো নাটাই হলো আজরাইল আর মালিক হলো আপনার আমার মাওলা ঠিক না পাওয়ার তো দেখা
পাওয়ারটা যে কোথায় সীমাবদ্ধ এটাই তো আমরা জানি না। আর জোরে আপনাদের সমাজে গোশ খাইয়া বিচার করেনি অমর খোদা মইয়ান কি আর মো ওয়াজ কি হরমো না মুই থুইয়া সইলে যাব সইলেই যাইতা বাংলাদেশে সব জেলার ভাষা বলতে পারি। বাংলাদেশ ঘুরা আরো দুই বছর আগে শেষ সফর, বাহিরে আল্লাহ নিলে কয়েকটা জায়গা সফর করে আসছি, কয়েকটা দেশ আল্লাহ দেখাইছে। কি বলছি বুঝতে পারছে? আমি বলি আপনাদেরকে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসটা আসছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। বন্ধুরে আমার, যারা গোশ খেয়ে বিচার একজনের রায় আরেকজনকে দেয়, একজনের বাড়ি রাঙ্গি না আরেকজনের বরাদ্দ দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এদিকে আছে। আপনার বিচার করবে কি সাক্ষীর উপর ভিত্তি করে, দুই পক্ষের কথা শুনে? এইটা করে না রে, টাকা যখন ঘরে চলে আসে রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায়, আছে না নাই? আল্লাহর হাবিব সরকারি মদিনা আমার দিকে তাকান, সর্দার যারা বন্ধু ঘুষ খেয়ে খেয়ে বন্ধু সুবিধা নিয়ে বিচারে কি করে, উনিশ বিশ করে সূরা রহমান খুলে দেখেন আল্লাহ বলেছেন আকিমুন ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আপনারা রাগ হইয়েন না, আপনাদেরকে বোঝার জন্য বলছি, শিখার জন্য বলছি। যেমন ধরেন একজন মানুষ, সে রাইট আছে, কথাও ভালো করে বলতে পারে না, সাক্ষীও ভালো দিতে পারে না, এটা আমার কথা নয়, নবীর হাদিস থেকে প্রমাণ। আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী জালিম, কথাও বলতে পারে সাজায়া গোছাইয়া, সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং। এই রকম ভাবে আমার নবী বলেছেন সালিস বসল রে, বিচার হলো, রায়টা পাওয়ার কথা কে বোকা, রায়টা পাওয়ার কথা কে সরল মানুষটা, আর যেটা চালাক এটা কথার ভঙ্গি ভালো, সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো, এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফয়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরে জোরে, আরে জোরে, বন্ধুরে আমার, আমার নবী বলেছে রে বিচারকের দল সাবধান হয়ে যাও, তুমি তো তাকে রায় দেওনি, তুমি তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা, জোরে জোরে নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, মজা পাইছে, কারণ মজার মানুষ যে, প্রেম তো চেহারা দেখে হয় না, আত্মা দেখে হয়, প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় প্রেম হয় কি দিয়া, অন্তর দিয়া, ঠিক কিনা বলায় বন্ধুরে আমার? বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিছু যেখানে ধ্বংসের জন্য রক্ত পাঠিয়েছি, এখানে তো আর একজন প্রেরণ আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করিনি, মনিব আমি কি তাকে সহ ধ্বংস করে দিব কেন গো আল্লাহ? তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনদিন প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ। আপনি শুধু একা একা নামাজ পড়লে, ইবাদত করলে, একলা একলা হাঁটলে চলবে না, আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদি না করেন, আপনি ক্ষমতা থাকার পরে না করেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি ইসলাম থেকে খারিজ হয়ে গেলা তুমি আর মুসলমান, কারণ হাত দিয়ে মুখ দিয়ে বডি দিয়ে যেটা দিয়ে, সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে, আমাদের দেশে কিছু অসৎ লোক আছে, সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না, ঘোষ টোষ দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করায় আছে না, ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায়,
আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো।